এখন বাজে সকাল 7টা, আর এখানে দেখো লুচি করেছি আর আলুর দম করেছি, লুচি আর আলুর দম। তো সকাল সকাল টিফিন করব, আর কিছু থাকবে। আজকে যেহেতু সানডে তাই এখানে দেখো লুচি আলুর দম আমরা সকলে টিফিন করে নেব। আর সকাল সকাল তৈরি হয়ে গেছে, এখানে দেখো সকলের জন্য বেরিয়ে দিয়েছি লুচি আর আলুর দম। তো চলো টিফিনটা সেরে নিয়ে তারপর আমরা দোকানে যাব। আমরা বলতে আমি, ঈশান আর বুবাই তিনজনে যাব দোকানে। তো সারাদিন কি কি শেয়ার করতে পারি দেখা যাক। ময়দা এখন আর খুব একটা খাওয়া হয় না, তাই আটার লুচি বানিয়ে খাচ্ছি। টিফিন খাওয়া কমপ্লিট, আর এখন আমরা দোকানে বেরিয়ে পড়েছি। এখানে দেখো ঈশান আমার পাশে বসে আছে আর বুবাই আছে পাশের সিটে। তো দেখা যাক সারাদিন কি কি শেয়ার করতে পারি। এখন বাজে প্রায় 8:10। তো দোকানে পৌঁছে গেছি, এখানে দেখো শাটার খুললাম। আর কয়েকদিন দোকান বন্ধ ছিল, তো অবস্থা খুবই খারাপ, একটু পরিষ্কার টরিষ্কার করতে হবে। আমি, ঈশান আর বুবাই এসছি। তো বুবাই আর আমি মিলে দুজনে পরিষ্কার করব। ঈশান বসে আছে গেম খেলছে। পরিষ্কার টরিষ্কার করে আমরা দোকানটা খুলে বসেছি, আর এখানে দেখো কত পায়রা। তো অনেকগুলোই পায়রা ছিল, এখন দুটো দেখতে পাচ্ছ তোমরা। আর ঈশান বলছে, মা এগুলো কি? আমি বললাম গরু, সি ফর কাউ। ও বলছে দুটো। আমি বললাম হ্যাঁ দুটো গরু। বলে কি করছে? আমি বললাম গা চেটে দিচ্ছে। এখানে দেখো একটা গরু এসছে, আর এর পেছনে একটা বিশাল বড় একটা ষাঁড় এসছে। তো এই ষাঁড়টাকে দেখে ঈশান বুবাই দুজনে ভয়ে কাঁপছে, আমারও ভয় লাগছিল, মিথ্যা কথা বলবো না। তো দেখো কি বিশাল বড় একটা ষাঁড়, সত্যি ভয়ানক। আর মাঝে মাঝে তাকাচ্ছিল আমাদের দিকে, আমরা ভাবছিলাম এই বুঝি মানে দোকানের ভেতর ঢুকে যায়। তো আস্তে আস্তে দেখলাম চলে গেল ষাঁড়টা। চলে যাওয়ার পর ঈশান আর বুবাই দুজনে খেতে গেল। খেতে গেল বলতে আজকে ওখানে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিমন্ত্রণ ছিল, তো সেখান থেকেই খাওয়ার কথা আছে, সেখানে ওরা খেতে গেছে। হাই এভরিওয়ান, গুড কি বলবো, নাইট এখন বাজে প্রায় 8:30 ওভার হয়ে গেছে, তো নাইটই বলতে হবে। তো সেই সকালবেলা তো ঘুম থেকে উঠেছি, আর তখন থেকে ক্যামেরাটা অন করতে পারিনি। তো কিছু কিছু তোমাদের সাথে দেখিয়েছি, দোকানে গেছি বাসে করে, তো সেগুলো দেখিয়েছি, দোকানে গরু আসা দেখিয়েছি। তো এখন বাজে রাত প্রায় 8:30 ওভার হয়ে গেছে, আর ঈশান বুবাই দুজনে আমার সাথে গেছিলো, দুজনে খুবই টায়ার্ড, এসে খেয়ে ঘুমিয়ে পড়লো, আর আমি একটু চা খেয়ে একটু লাইভে এসেছিলাম। তো এই মাত্র লাইভ শেষ করে তোমাদের সাথে ক্যামেরা ওপেন করে কথা বলছি।
তো একটু পরে খাওয়া দাওয়া করব, ব্লগ ভিডিও ছোট্ট করে আজকে দেব ভাবছি, যদি এডিট কমপ্লিট হয়ে যায় দেব, না হলে কাল দেব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর আর কি দেখাবো, রাত্রি তো হয়ে গেছে, তো চলো এন্ড করে দিই, এই পর্যন্তই থাক। আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে কালকে হাজির হবো, আজকের মতো এখানেই এন্ড করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা। আর ভিডিওটা ভালো লাগলো কি খারাপ লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে বলো, যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিও, যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এখানেই এন্ড করছি, সকলে ভালো থেকো, টাটা, গুড নাইট।